আগ্রাসী রূপে বিশ্বমঞ্চ ফিরলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেইজিংয়ে আয়োজিত ভার্চুয়াল ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগদানের মাধ্যমে বিশ্বমঞ্চ ফিরলেন পুতিন। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এই প্রথম বিশ্বে গুরুত্বপূর্ণ একটি জোটের শীর্ষ নেতাদের সম্মেলনে যোগ দিলেন তিনি। ব্রিক্সের সদস্য দেশগুলো হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। বিশ্বের প্রধান উদীয়মান অর্থনৈতিক পাঁচ দেশের এই জোটের বয়স এক দশকেরও বেশি। সামরিক র্যাঙ্কিংগুলোতে সবথেকে শক্তিধর দশটি দেশের মধ্যে চারটি দেশেই এই জোটের সদস্যরা। ব্রিক্স সম্মেলনে অংশ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পশ্চিমাদের একটি বার্তা দিয়েছেন। সেই বার্তাটি হল, ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের ব্যাপক নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া একা নয়। পুতিনের জন্য এই বিষয়টি হচ্ছে একটি অভিবাদনমূলক ছবি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট কাইরিল রামাপোসার সঙ্গেই একই স্ক্রিনে দেখা গিয়েছে পুতিনের ছবি। ইউক্রেনে হামলার পর নিষেধাজ্ঞা জর্জরিত রাশিয়া যে একা নয়, এই ছবিটি তারই ইঙ্গিত। এর মাধ্যমে এটিও প্রমাণ হল চীন এবং রাশিয়ার বন্ধন কতটা দৃঢ়। ইউক্রেনে হামলার কয়েক সপ্তাহ আগেও রাশিয়া চীন ঘোষণা দেয় তাদের বন্ধুত্ব হল সীমাহীন। ব্রিক্সের এই সামিটে যোগ দেওয়ার বিষয়টি পুতিনের জন্য অনেক বড় পাওনা। বড় কয়েকটি অর্থনৈতিক রাষ্ট্রের নেতারা পুতিনের সঙ্গে একই সঙ্গে সামনে আসতে প্রস্তুত। ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে পশ্চিমারা। নজিরবিহীন এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে খোদ পুতিনও। পশ্চিমাদের এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য রাশিয়াকে পুরোপুরি বিচ্ছিন্ন করা, রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া, রাশিয়াকে দুর্বল করে দেওয়া। কিন্তু উল্টোটা হল, চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত গ্রেট হল অব দ্য পিপল এ স্থাপিত সম্মেলনে জায়ান্ট স্ক্রিনে হাজির হন পুতিন। তিনি তার ভাষণে পশ্চিমাদের আক্রমণ করেন, একটি বৈশ্বিক সংকট সৃষ্টির জন্য তিনি পশ্চিমাদেরকে দায়ী করেন। পুতিন ব্রিক্স সম্মেলনে অংশ নিয়ে পশ্চিমাদের একহাত নিয়েছেন। পশ্চিমাদের বিরুদ্ধে স্বার্থপর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ তুলে রাশিয়াকে সহযোগিতার জন্য ব্রিক্স জোটের দেশগুলোর প্রতিও আহ্বান জানান পুতিন। ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী দিনে চীনা প্রেসিডেন্ট রাশিয়ার উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার সমালোচনা করেন। তিনি বলেন, নিষেধাজ্ঞার অপপ্রয়োগ স্নায়ুযুদ্ধের মানসিকতার সামিল। কয়েকটি দেশের একতরফা নিষেধাজ্ঞার পাশাপাশি রাজনৈতিক এবং সামরিক শক্তি কুক্ষিগত করার প্রচেষ্টার বিরোধিতা করা বিশ্বের উচিত বলেও মন্তব্য করেন শি জিনপিং। প্রতিষ্ঠার পর থেকে ব্রিক্স বিশ্বে বিভিন্ন ফোরামে প্রধান উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর আরও প্রতিনিধিত্বের জন্য আহ্বান জানিয়ে আসছে। ব্রিক্স বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমা শক্তিগুলোর একটি অসম আধিপত্য লক্ষ্য করার কথা বলে আসছে। তারা এই আধিপত্যের বিরোধিতা করেছে। তারা আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের সংস্কারের জন্য চাপ দিচ্ছে। ইউক্রেন যুদ্ধ ব্রিক্সকে তাদের উদ্দেশ্য সফল হতে সহায়তা করছে। প্রিয় দর্শক, রাশিয়ার প্রতি ব্রিক্সের বাকি দেশগুলোর কিরকম পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।